হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ ভান্ডার প্রকল্পের টাকা সকলের ব্যাংকে দিচ্ছে যেই মতো কথা ছিল সেই মতো কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে পাঁচশো টাকা অনেকে এক টাকা অনেকে এক হাজার ও দু হাজার টাকা দুই মিনিটে আপনি জেনে নিতে পারবেন যে টাকা আপনার ঢুকলো কি এবং কত টাকা আপনার দেওয়া হলো মোবাইলিক দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন টাকা না পেলে সবাই কি করবেন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার দুই মিনিটে কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঠুকলো কিনা তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি কী হয়েছে আপডেটে সমস্তরা এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মী বেনিফিট স্ট্যাটাস এই ধাপে কারা কারা টাকা পাবে জানানো হয়েছে লক্ষ্মী ভণ্ডের কিস্তি যারা যারা পাননি তারা আগস্টে কিস্তি টাকা পেয়ে যাবেন এর সাথে বলা হয়েছে যাদের সমস্যা ছিল তাদের সমাধান হয়েছে টাকা দেওয়া হয়েছে হচ্ছে ঠিক আছে এর সঙ্গে যারা যারা টাকা দু থেকে পাচ্ছে তাদের মধ্যে যাদের টাকা আসেনি ও টাকা তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত যাদের টাকা আসেনি সেক্ষেত্রে তাদেরও দেওয়া হচ্ছে অনেকে পাঁচশো এবং এক হাজার টাকা এবং এক হাজারও দু হাজার টাকা আপনি লক্ষ্মীভাণ্ডার টাকা পাচ্ছেন তো দেখে নিন এই উপায়ে সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে দু মিনিটের মধ্যে আপনি জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে কিনা তা জানবেন কী করে খুব অল্প সময়েই সহজেই জেনে নেওয়া যায় লক্ষ্মীভাণ্ডার টাকা জমা পড়েছে না এ বিষয়ে সব জেনে নেওয়া যাক তার আগে কত টাকা পাচ্ছে দেখে নিন কারা কত টাকা পাবেন এটাও জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে বাংলার গৃহবধরা রাজ্য সরকারের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য পান তো এস এক হাজার টাকার আদার্স পাঁচশো টাকা করে প্রতি মাসে পায় এভাবে এই মাসেও পেয়ে যাবে তবে কারা বেশি টাকা পাবে সেটাও জানানো হয়েছে দেখুন যে সমস্ত মহিলারা গত মাসে টাকা বাকি ছিল তাদের এই দু মাসের টাকা এক হাজার ও দু হাজার টাকা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে যাদের জুলাই মাসের টাকা পাওয়া হয়নি সেক্ষেত্রে নতুন পুরনো যেই হয়ে থাকুন না কেন সকলেই কিন্তু যারা এস সি তারা দু হাজার টাকা এবং আদার্স যারা রয়েছেন তারা পাঁচশো এক হাজার টাকা এরই সাথে যেসব মহিলা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন তাদের পাঁচশো এক হাজার টাকা দিচ্ছে সহজ ধাপ পেরিয়ে জেনে নেওয়া যায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা জমা পড়ছে কিনা চলুন এই বিষয়ে সব জেনে নেওয়া যাক তো কী জানানো হয়েছে সেটা জেনে নেবো ঠিক আছে টাকা অ্যাকাউন্টে ঢুকছে কি না তা জানার জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হয় অনেক সময় ব্যাঙ্কে গিয়েও আপনাকে ফিরে আসতে হয় তবে ব্যাঙ্কে গিয়ে আপনাকে জানতে হবে না টাকা ঢুকলো কি না আপনি বাড়িতে বসেই ব্যাঙ্কে টাকা ঢুকলো কি না সেটা সহজেই জেনে নিতে পারবেন আপনার লিঙ্ক করা মোবাইল নাম্বার থেকে একটি ফোন কল বা মেসেজ করেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার মিস কল বা এস এম এস করে জেনে নিতে পারবেন প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব নিজস্ব আলাদা আলাদা একটি নাম্বার হয় সেই নাম্বারে কল করে সরাসরি বাড়ি বসে জেনে নিতে পারেন ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজে দেওয়া ব্যাংকের নাম প্রত্যেকের ব্যাংকের নিজস্ব নাম্বারে তালিকা দেওয়া হলো দেখে নিন আপনার যেই ব্যাঙ্কে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প দেওয়া হয়েছে সেই ব্যাংকের মোবাইল নাম্বারে ফোন বা মেসেজ করে জেনে সহজেই জেনে নিতে পারবেন তো ধরে কী করে আপনি ফোন থেকে সহজেই চেক করে নিতে পারবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি কোন কোন ব্যাঙ্কের দেখুন যাদের কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দিয়েছিলেন তারা অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হলে কিন্তু এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে একটা মিসড কল করবেন ঠিক আছে তারপর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যারা অ্যাকাউন্ট দিয়েছিলেন সেক্ষেত্রে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন এই নাম্বারে একটা মিস কল করে এরপর দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা যারা ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট দিয়েছেন তারা কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে মিস কল করে ঠিক আছে নাম্বারগুলো আপনি টুকে রেখে দেবেন ভিডিওটা পজ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা দিয়েছিলেন তাদের কিন্তু এই নাম্বারে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হবে ফোন কল করে ঠিক আছে এবার কিছু ব্যাঙ্ক রয়েছে কিন্তু এসএমএস পাঠাতে হবে তো ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট যারা দিয়েছেন লক্ষ্মী বান্ডের প্রকল্পে তাদের কিন্তু এই নাম্বারে মিস কল করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না তারপর বন্ধন ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন যারা বন্ধন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নাম্বারে মিসকল করতে হবে ঠিক আছে নিজস্ব যে অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকের যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই নাম্বারেই কিন্তু ফোন করতে হবে এবং আপনার মনে রাখবেন মোবাইল নাম্বারটা যেন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাছাড়া কিন্তু হবে না এবার আন্ধ্রা ব্যাংক যারা দিয়েছেন লক্ষ্মীমেডা প্রকল্পে তাদের কিন্তু এই নাম্বারে মিসকল করতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন কানাডা ব্যাংক এই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য এই নাম্বারে মিসকল করতে হবে কানাডা ব্যাংকের অ্যাকাউন্ট যারা দিয়েছেন কর্পোরেশন ব্যাংক যারা দিয়েছেন তারা কিন্তু এই নাম্বারে মিসকল করবেন তাহলে ব্যালেন্স জানতে পারবেন এবার ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে হলে এস এস করতে হয় বিএএল লিখবেন লিখে স্পেস দেবেন অর্থাৎ একটা স্পেস দেবেন দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টে যে লাস্ট চারটা সংখ্যা সেই চারটা সংখ্যা দেবেন এবং এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে তাহলেই কিন্তু যারা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন আপনার কিন্তু স্টেটমেন্টটা চলে আসবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ওরিয়েন্টাল ব্যাঙ্ক যারা ওরিয়েন্টাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তারা এই নাম্বারে মিস কল করবেন বা ফোন করবেন তারপর অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা দিয়েছেন তারা এই নাম্বারে ফোন করবেন ঠিক আছে তাহলে কিন্তু এসএমএস চলে আসবে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসলো এবং কত টাকা ব্যালেন্স রয়েছে সমস্তটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন আইসিআইসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট যারা দিয়েছেন ভাণ্ডার প্রকল্পে তারা এই নাম্বারে কল করবেন তাহলে আপনার ব্যালেন্সটা জেনে নিতে পারবেন তাহলেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আসলো কারণ আপনার তো জানাই আছে কত টাকা রয়েছে তো সেক্ষেত্রে টাকা আসলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি সরাসরি দু মিনিটের মাধ্যমেই জেনে নিতে পারছেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মোবাইল নাম্বার থেকে মিস কল করবেন মনে রাখবেন আপনার যদি মোবাইল নাম্বারটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই হবে আদারওয়েস কিন্তু হবে না কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটিকে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং বন্ধুর সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন